আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশ আমেরিকার মধ্যে দ্বিমত নেই, কি বার্তা দিলেন নেতারা। সবশেষ থাকছে সব ইস্যুতে বিভক্ত তারা। শীঘ্রই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, আমাদের রক্তেই গণতন্ত্র, আমরা চাই স্বচ্ছ নির্বাচন, আমেরিকাও চাই স্বচ্ছ নির্বাচন, এতে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা স্বচ্ছ ব্যালট বাক্সও করেছি, আগে ভুয়া হতো, এখন যেন না হয় সেজন্য আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি, তারাই ইলেকশন করবে। বুধবার 5 এপ্রিল ইলেকট্রনিক্যাল ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে জাপানি চিত্রকলা মাঙ্গা ফর্মে কমিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই হোটেলে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আসন্ন যুক্তরাষ্ট্রের সফর নিয়ে জানতে চাইলে মোমেন সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাকে দাওয়াত দিয়েছেন, অবশ্যই বলবো, আমরা খুব লাকি, আমরা পরপর 3 বার তার দাওয়াত পেলাম। তিনি বলেন, আমাদের উন্নয়ন মহাসড়কের সঙ্গে আমেরিকা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আর আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে। 2 বছর কোভিডের জন্য আমাদের আনাগোনা কম ছিল, আগামী পরশু যাব, তাদের দাওয়াত আমি আনন্দে গ্রহণ করেছি। তিনি আর বলেন, আমেরিকার আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ, তারা আমাদের বড় বিনিয়োগকারী দেশ, সে দেশে আমাদের অন্যতম রপ্তানি গন্তব্য। আমেরিকা একমাত্র দেশ যারা কোভিডকালে সম্পূর্ণ বিনামূল্যে 100 মিলিয়নেরও বেশি টিকা দিয়েছে। আমরা টিকা অন্য জায়গা থেকে কিনেছি আর তারা বাড়িতে টিকা পৌঁছে দিয়েছে। রোহিঙ্গারা আসার পর যে দেশ সবচেয়ে বেশি পাশে দাঁড়িয়েছে সেটি আমেরিকা। অন্য দেশ অবশ্যই সহায়তা করেছে, তবে আমি সেই দেশে যাচ্ছি, এইসব কাজের জন্য অবশ্যই প্রশংসা করব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি আলাপ হবে জানতে চাইলে মোমেন বলেন, বাণিজ্য যেন বাড়ানো যায় সে নিয়ে আলাপ হবে, আর তারা চায় বাংলাদেশে যেন স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়, আওয়ামী লীগের নীতিও নির্বাচন, আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছি। তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, 30 লাখ লোক জীবন দিয়েছে গণতন্ত্র সমুন্নত করার জন্যই, সে কারণে আমাদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই, এটা আমাদের হাড়ে হাড়ে, আমাদের রক্তেই গণতন্ত্র, আমরা চাই স্বচ্ছ নির্বাচন, আমেরিকা চাই স্বচ্ছ নির্বাচন, এতে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স করেছি, আগে ভুয়া হতো, এখন যেন না হয় সেজন্য আমরা স্বাধীন নির্বাচন কমিশনও গঠন করেছি, তারাই ইলেকশন করবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, সরকার অবশ্যই কমিশনকে সাহায্য করবে, আর শুধু সরকারে সাহায্য করলে হবে না, জনগণ, সব রাজনৈতিক দল, মিডিয়া সবাইকে সাহায্য করতে হবে। সব রাজনৈতিক দলের সাহায্য ছাড়া সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়, আর আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। কার অন্য কোনো ধরনের চিন্তা থাকলে তা ভুল চিন্তা। আমরা সংবিধান ও আইনের শাসনে বিশ্বাসী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের আমন্ত্রণে আগামী 7 এপ্রিল দেশটিতে সফরে যাচ্ছেন ডক্টর মোমেন। সেখানে 10 এপ্রিল 2 পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হবে বলে মনে আশা করছেন তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এই সময় দলটির সিনিয়র নেতৃবৃন্দ বারবার দাবি করছে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে, তাই সরকারের পতন করিয়ে দাবি আদায়ে সক্ষম। শীঘ্রই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো দেখছেন দলের অধিকাংশ কর্মী। তারা বলছেন, কেন্দ্রীয় নেতারা সবসময় ঐক্যের কথা বলছেন, কিন্তু তাদের ঐক্য নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কেন্দ্রীয় নেতারা যখন নিজেদের ঐক্যবদ্ধের কথা বলছেন, তখন তাদের বিভক্তি দাবি করছেন কর্মীরা। তারা বলছেন, সমসাময়িক প্রায় সব ইস্যুতে সিনিয়র নেতাদের মধ্যে বিভক্ত রয়েছে, যা কর্মীদের বিভ্রান্ত করছে, আর এ কারণে দল এখনও আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে তাদের দাবি। যে সমস্ত বিষয়টি বিভক্তির কথা বলছেন কর্মীরা, বঙ্গবাজারে আগুন। গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 5-6 হাজার দোকান পুড়ে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই দুর্ঘটনায় সরকার, রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন দাবি জানিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটির ব্যাপারে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে বিএনপির একাধিক নেতা ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশ করছেন। বঙ্গবাজারে মার্কেটে আগুনের ঘটনার জন্য সরকারকে দায়ী করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। অন্যদিকে বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনা একটি দুর্ঘটনা, এর মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই ক্ষতিপূরণ করার মতো দল নয়। দলের শীর্ষ 2 নেতারা এমন ভিন্ন ভিন্ন বক্তব্যে কিছুটা বিভ্রান্ত কর্মীরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।